ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের টেকনিক্যাল সাহানা চ্যানেলে স্বাগতম জানাই তো বন্ধুরা বোর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা বিএসএফে যে কনস্টেবল পদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারে জানাবো এখানে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন কতটা চেয়েছে এজ লিমিট কতটা করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন কি করে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে তো বেসিক্যালি আমি আপনাদের বিস্তারে জানাবো বোর্ডার সিকিউরিটি ফোর্সে যে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফিস দেখুন তাহলে কিন্তু আপনারা সমস্ত তথ্য নির্ভুলভাবে পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস কনস্টেবল যে বিএসএফ নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে যে পে স্কেলটা করা হচ্ছে এখানে কিন্তু একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে আপনারা বেতন পাবেন এখানে টোটাল ভ্যাকেন্সি আছে বন্ধুরা সতেরোশো একষট্টিটা ভ্যাকেন্সি তার মধ্যে কিন্তু এখানে সব ভাগ করা আছে এখানে কিন্তু টেলার কুকার বা বর্ডার সুইপার সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এতগুলো পোস্টের জন্য এখানে কিন্তু আছে এবার কতগুলো পোস্ট কোন ভ্যাকেন্সি এস সি এস টি সব কিন্তু এখানে ভাগ করা আছে আপনারা দেখে নিতে পারবেন টোটাল এখানে কিন্তু ছেলেমেয়ের নিয়োগ করা হচ্ছে টোটাল হচ্ছে সতেরোশো তেষট্টিটা তো বন্ধুরা এখানে যেটা এজ লিমিট করা হয়েছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে কিন্তু এখানে আপনাদের যে এস বা এস টি যেটা সে কিন্তু যে ওটা কিন্তু ছাড়টা পাবেন যেরকম এখানে এসসি এস টি ওবিসিদের জন্য তিন বছর বা পাঁচ বছরের এক্সট্রা ছাড় থাকে সেক্ষেত্রেও এক্ষেত্রে এটাতে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনারা সেই ছাড়টা পাবেন তো ধরো এখানে অ্যাপ্লাই করার জন্য বলেছে যে কোয়ালিফিকেশন এখানে আপনারা মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারবেন বাট এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নাহলে কিন্তু আপনাদের আইটিআই কোর্স লাগবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধু এখানে যে হাইট বলা আছে এখানে হাইট বলা আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি এবং চেস্ট বলা আছে ছিয়াত্তর থেকে একাশি সেমির মধ্যে এবার মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে একশো পঞ্চাশ সেমি হাইট তো বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন কি করে তো বন্ধুরা আমি আপনাদের বলেছি এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনারা শুধু অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা বের করতে পারবেন এখানে কিন্তু অফলাইনের ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লু ডাব্লু এখানে গিয়ে শুধু আপনারা কিন্তু অনলাইন থেকে আপনাদের ফর্মটা ডাউনলোড করতে হবে সেটাই কিন্তু আপনাদের ফর্মটাকে কিন্তু অফলাইনে আপনাদের পাঠাতে হবে তো বন্ধুরা এখানে বলে যেটা লাস্ট বলা হয়েছে এখানে তো বন্ধুরা বিএসএফের যে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে থ্রি মার্চ দু হাজার উনিশ তো বন্ধুরা থ্রি মার্চ দু হাজার উনিশের মধ্যে আপনাদের ফর্মটাকে পাঠাতে দেবে অফলাইনে অফলাইনে যে অ্যাড্রেসে পাঠাবেন অ্যাড্রেসটা হচ্ছে কনসার্ন রিক্রুটমেন্ট এজেন্সি বিএসএফ হেডকোয়ার্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এই অ্যাড্রেসটা আপনাদের পাঠাতে হবে আপনাদের ফর্মটাকে ভিউয়ার্স আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও নোটিফিকেশন সবার পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুৰ ভাল থাকিব আগবাঢ়া হ'ব অন্য়ো ভিডিঅ' অন্য কোনো টপিক নিয় টাটা বাই বাই